ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ভিউয়ার্স আপনি নতুন একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, আপনি নতুন একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটাকে অন করবেন। অন করার পর আপনি এখান থেকে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক, তারপর নিচে শো করছেন নেক্সট। আপনারা এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাস নেম এবং লাস্ট নেম। এখানে আপনাকে নামের ক্ষেত্রে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, এখানে আপনি আপনার যে এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের যে নামটা রয়েছে আপনি সেই নামের সাথে ম্যাচ করে এখানে নামটা দিবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করে নিতে পারেন। তো এখানে আমি আমার নামের প্রথম অংশটা লিখে দিচ্ছি, তারপরে লাস্ট নেমে এখানে ক্লিক করে আমি আমার নামে শেষ অংশটা লিখে দিয়েছি। লেখা হয়ে গেলে আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে একটা মোবাইল নাম্বার শো করবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইলের যে সিম কার্ডটি অ্যাক্টিভ রয়েছে সেই সিম কার্ডের নাম্বারটা এখানে শো করবে। তাহলে কিন্তু ভিউয়ার্স ওই নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। আর যদি ভিউয়ার্স আপনি চান যে আপনি অন্য নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে ভিউয়ার্স আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে ভিউয়ার্স আপনি এই নাম্বারটা কেটে যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনি এখানে ওই নাম্বারটা বসে দিবেন। তো ভিউয়ার্স বসানো হয়ে গেলে বা আপনি এখানে মোবাইল নাম্বারটা শো করলে আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নেক্সট, আপনারা এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বার্থডে, এখানে ভিউয়ার্স আপনার ডেট অফ বার্থডে এখানে আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি আমার ডেট অফ বার্থডে এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স আপনি এটাও আপনার এনআইডি কার্ড অথবা ভিউয়ার্স আপনার জন্ম নিবন্ধনের সাথে ম্যাচ করে আপনি এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি এখানে 2002 দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নেক্সট, আপনি সিম্পলি নেক্সটের উপর একটা ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর জেন্ডার, এখানে ভিউয়ার্স আপনার জেন্ডার কী। আপনি যদি ভিউয়ার্স মহিলা হন তাহলে ভিউয়ার্স আপনি এখানে ফিমেলটা সিলেক্ট করে দেবেন, আর যদি ভিউয়ার্স আপনি পুরুষ হন তাহলে এখানে ভিউয়ার্স আপনি মেলটা সিলেক্ট করবেন, আর আপনি যদি ভিউয়ার্স তৃতীয় লিঙ্গের কোনো মানুষ হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স এখানে আপনি কাস্টমটা সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স আমি এখানে মেলটা সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আপনি নিউ পাসওয়ার্ডের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন, সেটা অবশ্যই 6 ক্যারেক্টার, মিনিমাম ভিউয়ার্স 6 ক্যারেক্টার হতে হবে। আপনি ভিউয়ার্স বড় হাতের ছোট হাতের অক্ষর মিক্স করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। অবশ্যই ভিউয়ার্স পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি এমন পাসওয়ার্ড এখানে সেট করবেন না যেটা ভিউয়ার্স আপনি পরবর্তীতে ভুলে যাবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার পাসওয়ার্ডটাকে আবার ভিউয়ার্স ফরগেট করে রিসেট করতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। ভিউয়ার্স এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা সেট করে ফেলেছি। পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নেক্সট, আপনি সিম্পলি নেক্সটের উপর একটা ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাইন আপ, আপনার ভিউয়ার্স দিচ্ছে এখানে সাইন আপের উপর একটা ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেভ লগ ইন ইনফো। আপনার এখানে দেখতে পাচ্ছেন ওকে, আপনি ওকে একটা ক্লিক করবেন। ওকে দিয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড পড, এখানে কিন্তু আপনার একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। অবশ্যই আপনি আপনার নিজের একটি প্রোফাইল পিকচার দিবেন, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। তো ভিউয়ার্স আমি এখানে অ্যাড পড এখানে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নিচ্ছি। আর আপনি যদি চান যে ভিউয়ার্স আপনি কোনো প্রোফাইল পিকচার অ্যাড করবেন না, তাহলে আপনি কী করুন, উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স স্কিপ, আপনি স্কিপে ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স আমি একটি ফটো সেট করব, যার কারণে ভিউয়ার্স অ্যাড পড এখানে একটা ক্লিক করব। অ্যাড পটার এখানে ক্লিক করার ভিউয়ার্স আপনার গ্যালারিটা অন হয়ে যাবে, এখান থেকে ভিউয়ার্স আপনি আপনার গ্যালারি থেকে একটা ফটো সেট করে নেবেন। ভিউয়ার্স আপনি পটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন যে শো করছে ডান, আপনি ডানের উপর একটা ক্লিক করবেন। ডানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রসেসিং হচ্ছে, এখানে প্রসেসিং হওয়ার পর এখন আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স স্কিপ, আপনি সিম্পলি এখান থেকে স্কিপের উপর একটা ক্লিক করবেন। স্কিপের উপর ক্লিক করার পর এখানে কিন্তু ভিউয়ার্স আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ভিউয়ার্স আপনার আশেপাশে থাকা আপনার পরিচিত কয়েকজন ফেসবুক প্রোফাইল এখানে শো করবে। এখান থেকে ভিউয়ার্স আপনি কয়েকজনকে ফেসবুকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তাদের প্রোফাইলের পাশে একটা বক্স শো করছে, আপনি সিম্পলি বক্সের উপর ক্লিক করবেন। বক্সের উপর ক্লিক করার পর ভিউয়ার্স এভাবে আপনি 500 জনকে ফেসবুকে অ্যাড করে নেবেন। আপনি 500 জনকে ফেসবুকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন নিজে শো করছে অ্যাড ফ্রেন্ড, আপনি অ্যাড ফ্রেন্ডের এখানে একটা ক্লিক করবেন। অ্যাড প্যান্ডের এখানে ক্লিক করার পর এখানে আপনার কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ভিউয়ার্স এখানে কাউকে ফেসবুকে অ্যাড না বানান তাহলে কিন্তু হবে না, আপনি কয়েকজনকে অ্যাড করে নেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিউয়ার্স কী এবার আপনি আপনার ফেসবুক প্রোফাইল সেট আপ করবেন, A to Z একটা ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে কালকে, কিন্তু ভিউয়ার্স ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনি আপনার প্রোফাইলটাকে সেট আপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন যদি আপনি আপনার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করেন, দেখবেন যে ভিউয়ার্স আপনি এখানে কোনো কিছু অ্যাড করার নেই, এখানে কিন্তু ভিউয়ার্স আপনার ফেসবুক প্রোফাইলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন।
তো বিয়ার্স এভাবে কিন্তু আপনি একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন কয়েক মিনিটের মধ্যে। তো বিয়ার্স এ ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।